আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। পিএম কিষাণ সম্মান নিধি থেকে কিন্তু ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো সেখান থেকে অনেকেরই প্রশ্ন যে আপনি 6000 টাকা পাওয়ার যোগ্য, সেই জায়গায় শুধুমাত্র 2000 টাকা পেয়েছেন, অথবা অনেকেই কিন্তু কম টাকা পেয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। এবং অনেকেরই কিন্তু প্রশ্ন যে সবাই টাকা পেয়ে যাচ্ছেন, আপনি কিসের জন্য সেই টাকাটা পাচ্ছেন না, আপনি কি তাহলে এই টাকাটা পাওয়ার যোগ্য না? তো দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একদম প্রমাণ সহকারে যে আপনি যা টাকা পাওয়ার যোগ্য সেই টাকাটাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবং একটি প্রমাণ সহকারে যে সেখানে 4000 টাকা পাওয়ার কিন্তু উনি যোগ্য, সেই 4000 টাকাই কিন্তু উনি পেয়ে গেছেন। তো সমস্তটাই আলোচনা করে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে এই যে দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস, এটার উপর ক্লিক করে দিয়ে আপনার আধার নাম্বার বসিয়ে দিয়ে বেনিফিসিয়ারি স্ট্যাটাসটা আগে চেক করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে এই যে ইনস্টলমেন্টটা দেওয়া হলো অথবা এই যে টাকাটা দেওয়া হলো পিএম কিষাণ সম্মান নিধি থেকে, সেই টাকাটা পাওয়ার আপনি যোগ্য কিনা। তো সবার প্রথম আপনাদের একটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একটা কিন্তু মোবাইল অ্যাপ থেকে এই স্টেটমেন্টটা নেওয়া। দেখুন 5/4/2022 দেখতে পাচ্ছেন সিআরতে হচ্ছে ক্রেডিট, এবং পিএম কিষাণ বিএনতে হচ্ছে বেনিফিট, আইএনএসটিতে হচ্ছে ইনস্টলমেন্ট, টুতে হচ্ছে টু, অর্থাৎ 2 নম্বর ইনস্টলমেন্ট কিন্তু ইনি পেয়ে গেছে 2000 টাকা। দেখতে পাচ্ছেন 5/4/2022 অর্থাৎ গতকাল এপ্রিল মাসের 5 তারিখে কিন্তু পেয়ে গেছেন। এবং আরও একটা দেখুন, এপ্রিল মাসের 5 তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে, 5/4/2022 সিআরতে হচ্ছে ক্রেডিট, পিএম কিষাণ বিএনতে বেনিফিট, ইনস্টলমেন্ট 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর ইনস্টলমেন্ট এবং 2 নম্বর ইনস্টলমেন্ট কিন্তু ইনি পেয়ে গেছেন 2000 করে। 4000 টাকা মোট কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে গতকালকে ক্রেডিট হয়ে গেছে। তো এনার স্ট্যাটাসটা এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কিন্তু ওনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস। দেখুন এনার আইফসি কোডের এখানে সিবিআইএন রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকে কিন্তু ওনার টাকাটা চলে এসেছে। দেখুন পেমেন্ট মোডের এখানে কিন্তু এনার অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে কারুর যদি অ্যাকাউন্ট থাকে অথবা আধার থাকে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট করছে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থাকলেও কিন্তু টাকাটা চলে আসে এবং আধার থাকলেও কিন্তু টাকাটা চলে আসে। তো দেখুন এনার পেমেন্ট প্রসেসড কিন্তু দুটো ঘরে আছে, অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের এখানে কিন্তু পেমেন্ট প্রসেসড হয়ে আছে, এবং 3rd নম্বর ইনস্টলমেন্টের এখানে কিন্তু আরএফটি হয়ে আছে। তো এই দুটো ইনস্টলমেন্টের টাকা কিন্তু ইনি ব্যাংক অ্যাকাউন্টে গতকালকে পেয়ে গেছে। তো এখন কথা হলো যে এই যে টাকাগুলো আসে, এই টাকাগুলো কাদের আসে? যাদের এখানে পেমেন্ট প্রসেসড হয়ে আছে শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছে। তো এই টাকাটা পাঠানোর কাজ শুরু হয়েছিল 30/3/2022 অর্থাৎ মার্চ মাসের 30 তারিখ থেকে, এবং 31 তারিখ কিছু জনের কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়েছিল। এবং মাঝে এই কয়েকদিন অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়নি, কারণ ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু কিছুদিন থেকে একটু সমস্যার মধ্যে ছিল, কারণ 31 মার্চ কিন্তু ছিল ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ডিং ডে, এবং 1 এপ্রিল কিন্তু ব্যাংকিং যে সিস্টেমটা সেটা কিন্তু সম্পূর্ণটাই বন্ধ ছিল, এর জন্য কিন্তু 2 থেকে 3 দিন বন্ধ ছিল। এখন থেকে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা আবারও আসে, এবং গতকালকে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়েছে, এই নিয়ে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো এখন যে মূল প্রশ্নটা হলো যে অনেকেই কিন্তু এখানে 2000 টাকা পেয়েছেন, আপনার 4000 টাকা পাওয়ার কথা, সেই জায়গায় আপনি 2000 টাকা পেয়েছেন। তো আপনি অপেক্ষা করুন, আপনার হাতে কিন্তু এখনও পর্যন্ত 3-4 দিন সময় রয়েছে, এই 3-4 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হবে। এবং গতকালকে কিন্তু অনেকেই বাকি কিস্তির টাকা পেয়ে গেছেন, অর্থাৎ 30 তারিখ যারা টাকা পায়নি তারা কিন্তু গতকালকে সমস্ত টাকাই পেয়ে গেছেন। তো কারা কারা কত টাকা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আজকের ডেটে যদি কারোর টাকা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপাতত আপনারা 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, আপনাদের অপেক্ষা করতে হবে, এই 2 থেকে 3 দিনের মধ্যে এই পেমেন্ট প্রসেসের টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে প্রায় সবারই কিন্তু এই পেমেন্ট প্রসেসের টাকাটা চলে এসেছে, কার কার টাকা এখনও পর্যন্ত আসেনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখন যে মূল প্রশ্নটা হলো যে আরএফটি যাদের হয়ে আছে আপনারা কবে টাকাটা পাবেন? তো এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আপনারা বর্তমান যোগ্য না, এই আরএফটি হয়ে যাদের আছে আপনাদের জন্য কিন্তু একটা তারিখ ঘোষণা করে দেবে প্রধানমন্ত্রী, সেই তারিখেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। তো সারা ভারতবর্ষের 11তম যে কিস্তিটা দেওয়া হবে সেই কিস্তিতে কিন্তু এই আরএফটির টাকাগুলো দেওয়া হবে, এ নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু একটা তারিখ জানিয়ে দেবে, সেই তারিখে আপনারা টাকাটা পাবেন। এ নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কোনো তারিখ জানায়নি, যখনই তারিখ জানিয়ে দেবে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই নোটিফিকেশনটা পাবেন। এবং একটি ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্টের, সেই ওয়েবসাইটে কিন্তু সবার আগে সেই আপডেটটা পাবেন, তার লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে এপ্রিল মাসের শেষের দিকে হয়তো কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে, যখনই প্রধানমন্ত্রী তারিখ জানিয়ে দেবে তখনই কিন্তু সবার আগে আপনাদের আমি আপডেট জানিয়ে দেবো। বুঝতেই পারছেন যে কারা কারা এই টাকাটা পাওয়ার যোগ্য এবং কারা কারা এই টাকাটা পাওয়ার যোগ্য না, এবং আপনার যদি এখনও পর্যন্ত বাকি টাকা আসেনি আপনারা অপেক্ষা করুন, আপনাদের কিন্তু এই 2 থেকে 3 দিনের মধ্যে টাকাটা চলে আসবে। যদি আজকের আপডেটটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।